দিদির ওপরে দিদিরা। রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থার অংশীদার হতে শ্রমিকদের করতে হচ্ছে মুক্তি কার্ড। তৃণমূল সরকারের আমলে শুরু এই প্রকল্প। শুরুতে প্রতি মাসে 25 টাকা করে জমা দিতে হতো মুক্তি কার্ডধারীদের, সরকার দিত 30 টাকা। অর্থাৎ প্রতি মাসে 55 টাকা করে প্রতি শ্রমিকের নামে জমা পড়ত। দুর্ঘটনাজনিত সময় সহ বিভিন্ন ভাবে সেই টাকা ফেরত পান শ্রমিকরা। কোভিড এর পর শ্রমিকদের কাছ থেকে মাসিক 25 টাকা নেওয়া বন্ধ করে দিয়ে পুরো 55 টাকায় শ্রমিক পিছু সরকার ব্যয় করা শুরু করে। অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের কাছে গোটা প্রকল্পটার সুবিধাই বিনা ব্যয়ে মিলতে শুরু করে। এই মুক্তি কার্ড করানোর জন্য রাজ্যের শ্রম দপ্তর কমিশন ভিত্তিক কিছু অস্থায়ী কর্মী নিয়োগ করে। হুগলি চুচুড়া পৌরসভা সেই কর্মীদের কাজ করার জায়গা দেয়। সেই কর্মীদের অলিখিত নিয়ম, মুক্তি কার্ড করার জন্য 120 টাকা করে দিতে হবে। হুগলি চুচুড়া পৌরসভায় এমনই দুই দিদিকে পাওয়া গেল যারা কার্ড পিছু 120 টাকা করে নিচ্ছে। সেই দুই দিদির বক্তব্য, সরকার আমাদের যা কমিশন দেয় তাতে কার্ড পিছু খরচ ওঠে না। সোমবার কার্ড করতে আসা কয়েকজন মহিলা 120 টাকার রসিদ চাইতে শুরু হয় বচসা। মুক্তি কার্ড করতে এসেছিলেন, 120 টাকা চাওয়া হয়েছে আপনার কাছে, কি ভিত্তিতে চাওয়া হয়েছে জানতে চেয়েছিলেন কিছু? হ্যাঁ, যে জিজ্ঞাসা করেছি বললো যে এগুলো করতে হলে পরে আপনাকে টাকাটা না দিলে আমরা রিসিপ্ট আমরা ওই কাগজটা দিতে পারবো না। মানে একটা কার্ড দিচ্ছে যে আমার আমার হাজবেন্ডের, ওই কার্ডটা দিতে পারবে না বললো। তাই আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তাহলে বাইরে থেকে একটু আমার ভাইয়ের সাথে ফোনে কথা বলে নিই, কথা বলে তারপরে আমি পয়সা। তো যে 120 টাকা আপনি দিচ্ছেন তার কি কোনো রিসিপ্ট চেয়েছিলেন আপনি? তাহলে চেয়েছি বলে সেই রিসিপ্ট এখন পাওয়া যাবে, রিসিপ্ট দিতে পারবেন? মুক্তি কার্ডের জন্য এসেছিলেন আপনি, তো মুক্তি কার্ডের জন্য কি আপনার কাছে কোনো টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, মুক্তি কার্ডের জন্য 120 টাকা নেওয়া হয়েছে। আমি রিসিপ্ট চেয়েছিলাম, তো আমাকে বলা হলো যে আর্ধেক যদি কোনো টাকা নেওয়া হয় তখন তাকে আমাকে রিসিপ্ট দেওয়া হবে। তো এইটা কিসের জন্য নেওয়া হয়েছে এটা কি কোনো কিছু জানিয়েছেন বা জেনেছেন? এরপরই বিষয়টি সামনে আসে। কার্ড করতে আসা মহিলারা একজোট হয়ে অভিযোগ জানাতে পৌর প্রধান অমিত রায়ের ঘরে উপস্থিত হয়। সেখানে অভিযোগ জানাতেই পৌর প্রধান মুক্তি কার্ড করানোর জন্য শ্রম দপ্তরের কমিশন ভিত্তিক দুই মহিলা কর্মীকে ডেকে পাঠান। এভাবে টাকা নেওয়ার বিষয়টি পৌর প্রধানকে আগেই জানানো হয়েছিল বলে দুই মহিলাই দাবি করেন। সম্পূর্ণটাই অনলাইনের জন্য নেওয়া হচ্ছে 120 টাকা না, ওটা 100 টাকা। ওটা শ্রম দপ্তর থেকে শুধুমাত্র 13 টাকা আমাদের দেওয়া হয়। এবার 13 টাকায় তো কোনো বেনিফিশিয়ারির কার্ড হয় না, সেটা আমাদেরকেই করতে হয়। আগে বেনিফিশিয়ারির পোর্টাল থেকেও তারা করতে পারতো, সেটা এখন বন্ধ থাকার জন্য ওটা আমাদের দ্বারা দিই হয়। আমি যেহেতু এসেলো বা আমরা যারা পশ্চিমবাংলার এসেলো আছি তাদের দ্বারা দিই। তো এই 100 টাকাটা আধার, ভোটার, ব্যাংকের বই, ছবি, নমিনির আধার, নমিনির ব্যাংকের বইয়ের জেরক্স, সিগনেচার, তারপর পুরোটা এন্ট্রি করা, এই খরচ বাবদ তাদের কাছ থেকে একবারই ওটা নেওয়া হয়। এর জন্য হ্যাঁ, সাতখানা পেপার আছে, ফিল আপ করতে হয়, তাদেরকে ফোন করে ডেকে দেওয়া পর্যন্ত এই টাকাটা নেওয়া হয়। এর জন্য শ্রম দপ্তর থেকে আমাদেরকে কোনো মানে গেজেট দেওয়া হয়নি, সবটাই আমাদেরকে বাইরে থেকে দিয়ে করাতে হয়। তো এর জন্য কি আপনার শ্রম দপ্তরকে কোনদিন জানিয়েছিলেন? অনেকবার আমাদের আন্দোলন করা হয়েছে, আমাদের ফিরাদ হাকিমকে জানানো হয়েছে, বা আমরা নেতাজি স্টেডিয়ামে গেছি আন্দোলন করতে, আমাদের কোনো সামান্য ভাতা দেওয়ার জন্য যে তাহলে এই টাকাটা বেনিফিশিয়ারির কাছ থেকে আমাদের খরচ বাবদ নিতে হয় না, এই যে একটা কম্পিউটার বা একটা প্রিন্টার যদি আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা কাজটা করতে পারি, সবটা যদি ক্যাফে থেকে আমরা বাইরে থেকে দিয়ে করাতে হয় একটা খরচা তো লাগে, আপনারা তো জানেন, আপনারাই বলুন তাহলে এবার আমরা কি করব। তার জন্য পৌর প্রধানের কাছে গিয়ে কি আপনারা জানিয়েছিলেন? জানিয়েছিলাম বলতে উনি মুখে মুখে জেনেছিলেন, স্যার আমরা এটা খরচ বাবদ নিচ্ছি, বললো দেখ যেটা খরচ সেটা তো নিতে হবে, দপ্তর তো তোদের কোনো সাহায্য করছে না, এইটুকু। আমরা সরকারি স্টাফ নই, কিন্তু আমরা সরকারের সমস্ত কাজটা কিন্তু করে দিচ্ছি শ্রম দপ্তরে। তার জন্য আমরা সামান্য ভাতার আন্দোলন করেছিলাম যে আমাদেরকে কিছু সামান্য ভাতা দেওয়া হবে, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হয় না, মানে বেনিফিশিয়ারির কাছ থেকে খরচটা অনলাইন খরচটা নিতে হয়। 13 টাকা আমাদেরকে দেয়, 13 টাকায় কি এতগুলো কাজ করে কার্ড তাদের হাতে পৌঁছায় বলুন। কিন্তু এইভাবে তো টাকাটা আমার ঠিক নয়, সরকারি কাজ অবশ্যই ঠিক নয়, তাহলে আমাদেরকে কাজ বন্ধ করে দিতে হবে। তারা 3 বছর অপেক্ষা করেছে, তাদেরকে আরো বছর অপেক্ষা করতে হবে, আমরা কাজ করতে পারবো না। 13 টাকায় কি হয় বলুন তো, আমরা কোথা থেকে করবো?
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পৌর প্রধান। এদিন পৌর প্রধান বলেন, সরকার যখন পুরো প্রকল্পটা ফ্রি করে দিয়েছে তখন পরিষেবা দিতে গিয়ে কেউ টাকা দাবি করতে পারে না। এটা আমাদের বিষয় না, আমরা পৌরসভা ওদের জায়গা দিয়েছি মাত্র, আর আমার কাছে বলারও বিষয় না। যেহেতু এখানে ভদ্রমহিলারা এসে অভিযোগ করছে ওরা টাকা নিয়েছে, অন্যায়ভাবে নিয়েছে, উইদাউট রিসিডে, এটা আমি বলেছি যে ওটা অন্যায়, এবং সেই অন্যায়ের জন্য আমি ওনাদের বলেছি লিখিতভাবে জানান, ঠিকানা দিন, টেলিফোন নাম্বার দিন, আমরা ডিএমের কাছে পাঠিয়ে দেবো, এবং এনকোয়ারি হবে, এনকোয়ারি করে যদি যে দোষী সাব্যস্ত হয় তাহলে দোষী সাব্যস্ত হবে। এবং তারা এসে এমন ভাষায় কথা বলছে, প্রথম কথা বললো যে আমরা অনেক ডেপুটেশন, তা ডেপুটেশন তোমার অথরিটির কাছে তুমি দেবে, সরকার যেখানে 25 টাকা আগে উপভোক্তাদের দিতে হতো এবং গভর্নমেন্ট 25 টাকা দিত, সেখানে সরকার সেই 25 টাকা দেওয়াটাও প্রত্যাহার করে নিয়েছে, এবং সেটা সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। তারপরেও যারা এই অনৈতিক কাজ করছে, আমি তাদেরকে কড়া ভাষায় বলেছি যে কোনোভাবেই তোমরা এটা বলতে পারো না, কেননা আমার কাছে এসে বলার তোমাদের কোনো ব্যাপারই নেই, তার কারণ এটা তোমাদের ইমিডিয়েট, আমরা কোনো তোমাদের আমাদের তোমরা এমপ্লয় নয়, তোমরা এখানে আমরা জায়গা দিয়েছি মাত্র কাজটা করার জন্য, কিন্তু তোমরা সরাসরি ডিএম এসডিও এদের আন্ডারে কাজ করে এবং তোমাদের আলাদা আধিকারিক আছে, অর্থাৎ মিথ্যে কথা ধরা পড়ে গেছে বলে, এইসব অন্যায় কাজ ধরা পড়ে গেছে বলে বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। আমরা কোনোভাবেই কোনো অন্যায় প্রশ্রয় দিই না, আমরা কঠোর ব্যবস্থা নেব, যদি এই ধরনের জিনিস প্রমাণ হয় তাহলে নিশ্চয়ই ওরা কঠোর শাস্তি পাবে। সরকারি টাকা এইভাবে কোনো রিসিপ্ট ছাড়া নেওয়া যায় না। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার, আর পরিষেবা সুপার অটোর।